গুলি করে দিব কিন্তু খাইলাম। এই 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 তারা ভাই, এই ভাই ভাই ভাই, আমার বাপকে দেন, আমার জমি জমা যা কিছু আছে সব আপনার নামে লিখে দেবো, গাড়িতে টাকা ব্যাগ রাখা আছে আপনার দিয়ে দেবো, আমার প্রাণ বাইরে না ভাই, আমারও ছাড়িয়ে দেন। কতবার তোরে বলছি আমার লোকে বেইমানি আর করবো না বেইমানি, কিন্তু কথা শুনলি না, টাকার ব্যাগ না দিয়ে দিলি দোর, আরে বেটা সাদা না দিলে ব্যবসা করবি কেমনে? মাফ করে দেন, গুরু দক্ষিণা সারা কি ব্যবসা হয়? আমি আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন। প্রথমে আমি বলি, এরপরে কথা না শুনলে মারি গুলি। আমার মারেন না ভাই। চল কেসে নাই, মোটামুটি 30 কিলোমিটার গতিতে বাতাসে লয়ে এটা উড়ে যাবো গা গুরু। গুরু ওই যে গুনে খাওয়া না গুনে না জংপুরা চাষটা উদাই রাখছেন, কতগুলো লোক রাখছেন, খায় দায় খালি ঘুমায় আর কোনো কাম নাই। মনে করেন এটারা আমার কাছে বলেন আমি এটা বাঙালির দোকানে বেচে দেই 50% আপনারে, না না পুরোটাই আপনি দিয়ে দেবো। মায়া গা শুবি নাকি? খালি খায় দেয় আর ঘুমায় আর সাফাবাজি করে আর বগর 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 করতে থাকে, বলতাম নাহলে কিন্তু গুরুর কাছে গিয়ে লাগাই দেবো, বলত কে কাছে ধরে। গুরু গুরু গো গুরু 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 গুরু, ওই যে ওই যে আপনার বুড়া বাবু দেখেন, আজকে কইব একটা ঘুরে ঘুরাইছি কইব গুরু। সুপ থন যায় না জি, খালি প্যাক 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 করতে থাস, তোর এটা সারা কোনো কাম নাই, আইতে দে তারপরে হুনি, ঠিক আছে? গুরু, সৃষ্টি মাল্টিমিডিয়ার মালিক তাহের টাকা নিয়ে পলাইতে গেছিল, ওরে ফুটা কইরা দিছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে গুরু, পুলিশ জানা ফেলেছে, একটু সামাল দেন ব্যাপারটা। বলছিলাম না যে ফুটা করছে, এখন কেমনে সামাল দেবেন? সামাল দেন। আহারে তগরে না কইছি, পুটা টুটা করবি না, সামনে ইলেকশন এটা তো মাথায় রাখ তুই বউ। আচ্ছা যা, এইবারের মতো আমি সামান দিলাম, সামনে আর কোনো কিছু যেন এমন না হয়। ঠিক আছে গুরু। বিজনেস আওয়ার নামে একটা পোর্টাল আছে না, এর এক সাংবাদিক আমার নামে কি একটা ফালতু রিপোর্ট করছে, এইটার একটু হাওয়া উড়ে দিতে পারবি না? আচ্ছা গুরু, আপনি যা কইবেন তাই হইব, এইবার আর কেউ কোনো বাড়াবাড়ি করলে কোনো ফুটাফুটি নাই, ডিরেক্ট উড়ায় দিন। এই দল এই সরে যান সরে যান, পুলিশের কাজ পুলিশে করতে দেন। খুনটা কখন হয়েছে আপনি জানেন? না স্যার আমি দেখি। আপনি দেখেছেন খুন হতে? না স্যার পুলিশের কাজ পুলিশ। আপনি কি দেখেছেন? না আমি এইমাত্র আসলাম স্যার, দেখি দেখি নাশ করি আছে। আশ্চর্য, দিন দুপুরে আপনাদের শহরে একটা খুন হয়ে গেল, আপনারা কেউ দেখেননি? আপনি বলছেন আপনি এখন এসেছেন, আপনি বলছেন আপনি দেখেননি, নাকি আপনারা বলতে চাচ্ছেন না? আপনারা যদি না বলেন আমরা পুলিশ কিভাবে কুলকিনারা করব, কিভাবে তদন্ত করব? অফিসার স্যার আপনার কি মনে হয়, প্রতিদিন
যার নামে 8-10 মামলা আসে সে ছাড়া কে হতে পারে স্যার? অফিসার, আপনার কথায় যুক্তি আছে, তবে মনে রাখতে হবে প্রতিদিন হাজার হাজার স্বপন এই শহরে জন্ম নেয়। আসল স্বপনের পরিবর্তে নকল স্বপনও তো এই কাজ করতে পারে। আপনি দ্রুত রিপোর্ট করুন। জি স্যার। জি স্যার। ডক্টরের স্বপন খুনের পর খুন করে যাচ্ছে স্যার, কিন্তু তাকে এখনো ধরতে পারছেন না। আইজি স্যারের নির্দেশ, 24 ঘন্টার মধ্যে স্বপনকে ধরে হাজির করবেন স্যার। স্যার স্যার, 24 ঘন্টার মধ্যে ডক্টরের স্বপনের লাশ পাবেন স্যার। স্যার জীবিত চাইলে জীবিতও পাবেন স্যার। স্যার স্যার, গুলি করার অর্ডার চাই স্যার। জীবিত ধরার চেষ্টা করবেন, না হলে গুলি করবেন, ওকে স্যার? জি, আসসালামু আলাইকুম স্যার। অফিসার, স্যার কমিশনার স্যারের নির্দেশ, আইজি স্যার সরাসরি নির্দেশ পাঠিয়েছেন, ডক্টরের স্বপনের লাশ চাই স্যার। জীবিত হলে জীবিত, মৃত পেলে মৃত, সোর্স লাগাও। জি স্যার। এক্ষুনি যাও, যেখানে পাবে সাথে সাথে আমাকে ইনফর্ম করবে। জি স্যার। যাও। তুমি আমার স্যার। স্যার 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 স্যার, কে কাকে চাই? জি, আপনি 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 আপনার আপনার আমাকে? জি স্যার। কে আমি? আপনি আপনি কে? নতুন নতুন অফিসার স্যার। কেন চাই? কেন চাই? কেন চাই? ও ওই যে ওই যে এমপি স্যার, এমপি স্যার সালাম দিয়েছে। তোমার এমপি স্যার সালাম দিয়েছে? আমাকে গিয়ে তার উত্তর দিয়ে আসতে হবে। না না, ওয়ালাইকুম কইতে কইছে, তুই এখানে যাইয়া। ঠিক আছে, আমি গিয়ে ওয়ালাইকুম বলবো। তুমি তোমার স্যারকে গিয়ে বলো আমার যখন সময় হবে তখন যাবো। স্যার কখন? তখন আমার যখন সময় হবে তখন যাবো। যাও। জি, সেই সময়টা যাও। জি। ওই যে নতুন এসে আসে না গৌরারা, ওটা আইতেছে না, আইতে রাজি না, কি করুন? আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনাদের আপনাদের এলাকায় আসছি, এবার ভোটের সময় আছে, তো আমাদের একটু খেয়াল রাখেন, আমরাও আপনাদের খেয়াল রাখবো। হ্যাঁ, উনি কুনি, উনি কুনি, উনি জনগণকে ভালোবাসে। তাহলে দুইটা কি দিয়ে? আসসালামু আলাইকুম ভাই। আমাকে নেতা আসুন। চল বেশি কথা কইতে পারুম না, এবার ফুটাও করুম না, কিন্তু যেটা বলতেছি ওটা মনোযোগ দিয়া শোন। গুরুর নামে কোনো নিউজ করা যাইব না, লিখলে লিখবা গুরু সৎ ভালো, ফুলের মতো পবিত্র। আমাকে মৃত্যুর ভয় দিয়ে কোনো লাভ নেই, আমি মিথ্যা লিখবো না। আপনারা আসুন প্লিজ। ওসব কথা তো রাখতে পারলাম না, ফুটা করা ছাড়া তো কোনো উপায় নাই। আমি বলছি না আমি মিথ্যা লিখবো না। আমার সাংবাদিক মারার অনেক দিনের খায়েশ, ওরে আমি ফুটা করবার চাই, আর যদি আপনি অনুমতি দেন। লে, আয় আয় চল। ও মাই গড,
সাংবাদিক ধরো। স্যার আবারও একজন খুন হলো, এখনো কিছুই করতে পারলেন না। স্যার আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিলেন, এখনো সময় শেষ হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি গ্রেপ্তার করতে না পারলে রিজাইন করবো স্যার। তাই যেন হয় অফিসার। জি স্যার। স্যার মোতালেব স্যার, লাশটা দ্রুত মর্গে নেওয়ার ব্যবস্থা করুন, আমি থানায় যাচ্ছি। আপনার সেই সোনার ছেলেরা এবার তো আর একটা আকাম করছে, মানে ওই সাংবাদিক আছে না, তারা তো ফুটো করে দিছে। এবার আপনার রক্ষা নাই, আমরা তো আপনাকে বাঁচাতে পারবো না। এবার ওরা ডাক দে। ডাকুম কি, ওরা তো আয়া পড়ছে। এই যে কিরে, তোরা না কইলাম সাংবাদিকরে ভয় দেখাইতে, পুলিশ তখন খেপে গেছে। গুরু সামনে ইলেকশন, এসব সাংবাদিক থাকলে ভোট পড়বো না। ফুটা কইটা দিছি, দুই দিনে সব ঠিক হয়ে যাইব। আপনি খালি পুলিশটা ম্যানেজ করেন। পুলিশ সামলামো? টেকা দিলে হয়তো ঠান্ডা হইব, কিন্তু টেকা গো, বাজারতে চান্দা আনছস? নিয়ে আসি। যা চান্দা নিয়ে আয়। এই চল। জানজান টেকা 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 ম্যানেজ করেন। যে পুলিশ যার লগে কথা কয়েছি, এই তো আপনার কথা মানব না। পুলিশ না শুনলে পুলিশের আব্বা আছে না? আমার মাথাটা গরম করে দিছে, মাথা ঠান্ডা করার ব্যবস্থা কর। বুঝছি, যাইতাছি। বেবি ডল কাছি, তুই জাস পিরে, জাস পিরে। আমারে বেবি সাংবাদিক হমকি দিব, ওইটা না করে ফুলো করে দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলো কি ইনফরমেশন পেয়েছো স্যার? স্বপনকে গুরুজির সাথে দেখেছি স্যার। গুরুজিটাকে? স্যার গুরুজি হচ্ছে এই এলাকার এমপি। হোয়াট, কি বলছো তুমি? এই এলাকার এমপি? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? জি স্যার। গুরুজিকে কোথায় পাওয়া যাবে স্যার? ওই দিকে, ওখানে আছে। চলো। চলেন স্যার। বাবা বললে তো হয় না, আরে না গেলে উনি তো বিদেশ যাবে। বিদেশ যাওয়ার আগে বেতন নিব, বোনাস নিব, এক্সট্রা কিছু টাকা নিব, তারপরে তোমার কাছে আমো। খালি কইলা আর হুট করে চললাম। হ্যাঁ জানো ফোনটা একটু রাখি তো। লাইবার এলো কা তুরু ডাকাই দি দেখা কা গুরু। We'll be right back.
খবর কি? মাস তো শেষের দিকে, হাত খালি কেন? টাকা বাইর করো, বাইর করো। আমি রূপের, আমি রূপের।